হ্যালো মাইডিয়া স্টুডেন্টস দেখো মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্ন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার বেরিয়েছে দেখো এটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার তোমরা প্রত্যেকে পেয়েছো আমি দেখো টেস্ট পেপার পুরো তোমাদের সলিউশন করে দেবো ভৌতিক বিজ্ঞান ঠিক আছে ভৌত বিজ্ঞানের পুরো সমাধান তোমরা এই আমার চ্যানেল থেকে পেয়ে যাবে তা আজকের আমরা প্রথম যেটা আলোচনা করছি দেখো ভৌতিক বিজ্ঞান পেজ দুশো বত্রিশ থেকে শুরু হচ্ছে প্রথমে আমি তোমাদের দেখো আজকের যেটা ভৌত বিজ্ঞানের যে গাণিতিক অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করে দেব ওকে এছাড়া প্রত্যেকটা আমরা ধরে ধরে আলোচনা এর পরেও। ওকে তা ভৌত বিজ্ঞানের সমস্ত সমাধানের জন্য অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আচ্ছা প্রথমে দেখো এই যে অঙ্কগুলো রয়েছে তোমাদের তিনের দাগে রয়েছে চারের দাগে অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো আমি তোমাদের অলরেডি কপি করে নিয়েছি সুতরাং আমি টেস্ট পেপার না নিয়ে একবার ডাইরেক্ট অঙ্কগুলো দেখাচ্ছি দেখো এই হচ্ছে তোমার পেজ দুশো চৌত্রিশ থেকে বত্রিশ থেকে চৌত্রিশ পেজের মধ্যে যে অঙ্কগুলো রয়েছে দেখো প্রথমে থ্রি পয়েন্ট টুতে হচ্ছে রয়েছে অথবা আমি সময় যাতে বাঁচে সেই জন্য আগেই করে রেখেছি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো শূন্য ডিগ্রি সেন্টিমিটার উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হবে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত তাহলে ছিল শূন্যতে আয়তন শূন্য থেকে উষ্ণতা বাড়ানো হলে চাপ এবং আয়তন দুটোই বাড়ে কারণ উষ্ণতার সঙ্গে চাপ এবং আয়তন দুটোই বাড়ে তাহলে দ্বিগুণ হয়ে গেছে চাপ এবং আয়তন গ্যাসটার অন্তিম উষ্ণতা কত হবে এটা দেখো এখানে যেহেতু তোমার চাপ আয়তন এবং উষ্ণতা তিনটেই রয়েছে তাই আমাদের বয়ল এবং চার্লসের সমন্বয় সূত্র অর্থাৎ পিওানি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু এই সমীকরণটা প্রয়োগ করতে হবে এবার দেখো প্রথম যেটা রয়েছে শূন্য ডিগ্রি সেন্টিসিয়াস কোনো গ্যাসের চাপ এবং আয়তন আমি এই চাপ এবং আয়তন কর পি এবং ভি ধরে নিলাম শূন্যতে আর উষ্ণতা শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড মানে দুশো তিয়াত্তর কেলভিন কারণ শূন্য সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করলে কেলভিন হয় এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি চাপ দ্বিগুণ আয়তনে দ্বিগুণ তাহলে টু পি এবং টু ভি হলো আর উষ্ণতা টি টু বের করব সুতরাং দেখো পি ভি ওপরের ওপর কেটে যাচ্ছে আর এটা দুশো তোমার তিয়াত্তরের সঙ্গে এই দুই দুই চার গুণ হচ্ছে সমান হাজার বিরানব্বই কেলভিন তাকে সেলসিয়াস করলে দুশো তিয়াত্তর বাদ দিতে হবে দিলে আটশো উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড সুতরাং বুঝতে পারলে গ্যাসটির অন্তিম উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেড এবার দেখো পরের অঙ্কটা চার গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড প্রশমিত করতে চার গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড প্রশমিত করতে আমাদের কি বলেছে কত গ্রাম অ্যাসিড প্রয়োজন দেখো সোডিয়াম হাইড্রক্সের সঙ্গে সালফিক অ্যাসিড যে প্রসবন বিক্রিয়া সেটা রকম টু এন এইচ প্লাস এইচ টু এসোবর থেকে এন এ টু এসোবর টু এইচ টু এই হচ্ছে প্রসবন বিক্রিয়া তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে হবে সালফিক অ্যাসিড দ্বারা সুতরাং এই দুটো সমীকরণ অনুযায়ী এই দুটোর আণবিক ওজন বের করব বা টোটাল কত কে কার সময় বিক্রিয়া করছে এখানে টু গুণ করে দিলাম সোডিয়াম তেইশ অক্সিজেন ষোলো হাইড্রোজেন এক সুতরাং এটা যোগ করে চল্লিশ টু ইন্টু চল্লিশ গ্রাম আর সালফ্রি অ্যাসিড দেখো সাল হারিজেন এক এক ইন্টু দুই দুটো আছে সালফার বত্রিশ অক্সিজেন ষোলো ইন্টু চার অক্সিজেনের পারজন ষোলো সালফার বত্রিশ এগুলো অঙ্ক এখানে দেওয়া থাকবে ওকে আচ্ছা দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুই ইন্টু চল্লিশ গ্রাম এনওইচকে প্রশমিত করতে সালফ্রি অ্যাসিড লাগছে কত আটানব্বই গ্রাম সুতরাং এটা আমরা লিখে নেব দেখো দুই ইন্টু চল্লিশ গ্রাম এনওএইচ কে প্রশমিত করতে নাইনটি এইট গ্রাম এই দরকার

একটি তড়িৎ কোষের তরিতচালক বল টেন ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ টু ওহোম তড়িৎ কোষটিকে এই টোম রোধকের সঙ্গে যুক্ত করা হলো রোধকটিকে সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো তোমাদের যদি ভৌতুবিজ্ঞানের কোন সমস্যা হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আমার এই চ্যানেলে তোমরা ভৌতবিজ্ঞানের নোটসও পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ সাইশান পাবে ওকে আচ্ছা দেখো ই সমান কি আই ইন্টু আর প্লাস আর এখানে দেখো তড়িৎ চালক বল হচ্ছে তোমার ই সমান দশ ভোল্ট আই হচ্ছে তোমার বের করতে হবে বড় আর দেখো এই যে এইট ও হোম আর অভ্যন্তরীণ রোদ ছোটো আর দুই ওহোম তাহলে বসে দিলে আই ইন্টু দশ সুতরাং আইটা দশ বাই দশ এক অ্যাম্পিয়ার হলো তাহলে আইটা প্রথমে বের করে নিলাম এবার দেখো আমরা জানি উৎপন্নতা এই সমান আই স্কোয়ার আটটি সুতরাং আইটা ওয়ান আরটা হচ্ছে তোমার এইট আটটা এইট আর টিটা হচ্ছে ষাট সেকেন্ড সুতরাং এটা গুণ করলে দেখো এটা কত হবে এটা একটু ভুল হয়ে আছে আট ছ আটচল্লিশ অর্থাৎ চারশো আশি জুল এত তাপ উৎপন্ন হবে ওকে চারশো আশি জুল তাপ উৎপন্ন হবে এবার দেখো ফোর পয়েন্ট টুয়েলভ জলের মধ্যে আলোর গতিবেগ টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন এইট মিটার পার সেকেন্ড জলের প্রতিসারঙ্ক কত হবে বাড়িতে আলোর বেগ দেওয়া আছে তাহলে জলের প্রতিসারঙ্ক মানে কি বাড়িতে আলোর বেগ বাই জলে আলোর বেগ

সুতরাং দেখো আজকে তাহলে আমরা আলোচনা করলাম পেজ দুশো বত্রিশ থেকে দুশো চৌত্রিশ পরের দিনে আমরা এর মানে পরের ভিডিওতে ঠিক এর পরের পেজটা আলোচনা করবো ওকে অথবা তোমরা দেখো ভিডিও হচ্ছে দেখো ভিডিওর শেষে তোমরা এই পেজের একটা লিঙ্ক পাচ্ছ সেই লিংকে ক্লিক করো তাহলে এর পরের পেজটা পেয়ে যাবে ওকে তাহলে ভিডিওটা কেমন লাগলো অঙ্কগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমাদের যা যা সমস্যা হবে সেটা জানিও আমি সমাধান করার চেষ্টা করব। ওকে আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ওকে বাই